হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। বেশ কিছু জায়গাতে দেখা গেল ফাটল। এই বিস্ফোরণে মোট 3 জন আহত হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে যে খবর জানাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। ভীষণ আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা এবং বেশ কিছু জায়গায় ফাটল দেখা গেল। এই বিস্ফোরণে মোট 3 জন আহত হয়েছেন এমনটাই জানা গেছে। হুগলির ভদ্রেশ্বর থানার এবং হুগলির ভদ্রেশ্বর পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের ভমরদিঘিতে খালের ধারে সকাল 10টা নাগাদ ভীষণ আওয়াজে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বেশ কিছু জায়গাতে ফাটল দেখা যায়। এই বিস্ফোরণে মোট 3 জন আহত হয়েছেন, তাদের চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। আহতরা প্রত্যেকেই সাফাই কর্মী। ঘটনাস্থলে হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ এবং রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে ভদ্রেশ্বরের ভ্রমরদিঘিতে একটি খালের ধারে বস্তার মধ্যে এই বিস্ফোরণ ছিল। সাফাই কর্মীরা খাল পরিষ্কারের সময় এই বিস্ফোরণ হয়, তাতে জখম হন 3 জনের মতো। তবে এই ঘটনা এর আগে কখনো এই এলাকায় হয়নি। এলাকার বাসিন্দারা এই মুহূর্তে আতঙ্কিত। এই ঘটনার প্রসঙ্গে এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। সকাল 9টা 10টা বাজে, সকালে ঘরে ছিলাম, হঠাৎ আওয়াজ পেলাম, তো বাইরে বেরিয়ে শুনছি বম বাস্ট। তারপরে আর কিছু জানি না। একজনের এখানে থুতনি উড়ে গেছে, আর একজনের হাতটা লেগেছে, একজনের মাথা লেগেছে। 9-10 জন কাজ করছিল। আতঙ্কিত রয়েছিল? হ্যাঁ, আতঙ্কিত তো হবই। যারা আহত হয়েছে তারা কোথাকার বাসিন্দা? তারা আমাদের এলাকার না, ওর তো PWD কাজ হচ্ছিল খালের, অন্য জায়গার লোক। আমরা তো আতঙ্কিত, আমাদের এখানেই লোক, আমরা তো এখানে আমাদের বাড়ি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আমাদের সামনে একটা ক্লাব আছে, ওখানে আমরা কোচিং সেন্টার করি দুঃস্থদের নিয়ে। হঠাৎ দিকে একটা ব্লাস্ট হয়েছে, প্রচণ্ড আওয়াজ হয়েছে। আমরা ভাবলাম বোধহয় ট্রেনের লাইন কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেছে, অথবা এরকম। খানিকক্ষণ পরে দেখি এখানে একটা ব্লাস্ট হয়েছে এবং 2 জন অলরেডি ইনজোর্ড হয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, তাকে ফার্স্ট এড করে ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনাটা দীর্ঘ 25-30 বছরে এরকম ঘটনা ঘটি। আমরা লোকাল স্থানীয় এবং আমরা সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছি, নাইট গার্ড এখানে একটা চলে। এরকম ঘটনা কোনো দিন ঘটিনি। তো আজকে এই এরকম একটা ঘটনা ঘটে যাওয়াতে আমরা সবাই এলাকাবাসী হিসেবে আতঙ্কিত। এবং পুলিশ এসেছিল? পুলিশ পরবর্তীকালে এসেছিলো, তারা বিভিন্নভাবে রিপোর্ট নিয়ে গেছে। তারপরে মানে ওটা বমি ছিল নাকি এক্সপ্লোসিভ কিছু ছিল, আমরা তো দেখিনি, ওটা ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু এক্সপ্লোসিভ কিছু ছিল, যার জন্য একটা বিশাল একটা সাউন্ড হয়েছে। তীব্রতা যা ছিল তা প্রায় ধরুন 1 কিলোমিটারের বেশি আওয়াজ গেছে। আমরা ওটা আওয়াজটা পেয়েছি। আমার নাম হচ্ছে সুরজিৎ মালিক, আমি এই ওয়ার্ডে বিজেপির ক্যান্ডিডেট ছিলাম। কাউন্সিলর ক্যান্ডিডেট?